পুলিশের ট্রাক রাখা আছে আর বাস রাখা, ভাই ভাই খালি বাস আর ট্রাক মুখে আসে কেন? ভাই ও ভাই ও ভাই, তো ও ভাই দেখলাম ভাই ট্রাক এরকম করতেছে কেন, এরকম বাউল দিতেছে কেন, কি একটা অবস্থা ভিউয়ার্স। আমার ট্রাকে কি আবারও মানে এই মাসটা আমার সাথে এরকম কাহিনী কেন ঘটতেছে আমি নিজেও বুঝতেছি না, মানে খালি ভৌতিক হামলা আমার উপরে হচ্ছে, ওভারটেক হয়ে যাচ্ছে, ওভারটেক এই ভাই 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 এ ভূত ভাই এটা কি করতেছেন? আরে তো আমি করতেছি না, তুই না স্টিয়ারিং হুইলের মতো। আরে এটা ভূত ভাই উল্টাই ফেললেন উল্টাই ফেললেন। ও ভাই ও ভাই ও ভাই এই ভাই বাসের ট্রাক এরকম করতেছে কেন? আরে ভূত ভাই আপনার সাথের ভূতরা কি কেউ মানে এরকম করতেছে? আচ্ছা আমি জিজ্ঞাসা করে তোরে জানাচ্ছি। আচ্ছা আর ট্রাকটা এরকম করতেছে কেন? আরে ভূত ভাই ট্রাকটা তো উল্টাই ফেললেন। আচ্ছা আমি সোজা করতেছি থাম। সো ভিউয়ার দেখেন ভূত ভাই এই শেষের দিকে এসে একটা কেল্লাফতে ট্রিক দেখালো, আমাদের ট্রাকটাকে সোজা করে ফেলছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের আজহার ভাই আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আর আজকে আমরা কি করব বা কোথায় যাব তার ধারণা হয়তো আপনারা একটু হলেও পেয়ে গেছেন। তবু বলে রাখি আজকে আমরা রংপুরে আসি, রংপুর থেকে আমরা চাউলের বস্তা অর্থাৎ রাইসের বস্তা অথবা চালের বস্তা নিয়ে আমরা যাব বগুড়া। এখানে একটা রাইস মিল থেকে আমরা মূলত এই বস্তাগুলো নিয়ে যাচ্ছি। সো আমরা রাইস মিল থেকে বস্তাগুলো তুলে ফেলছি, এখন আমি একটা পেট্রোল পাম্পে থামছিলাম কারণ আমার পেট্রোল নেওয়া জরুরি ছিল। সো আমার পেট্রোল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হয়ে যাব। এই দেখেন আপনার সন্তানকে দিনই শিক্ষা দিন সাধারণ পরিবহন। আর এই দেখেন চালের বস্তা কিন্তু পুরো ট্রাকটাতে ভর্তি, আমার ট্রাকটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 30-88-94। সো আপনারা পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন, আশা করি আপনারা প্রচুর এনজয় করবেন। আমি আমার ট্রাকের ড্রাইভিং সিটে বসে আবার আপনাদের সাথে কথা বলতেছি। সো ভিউয়ার্স এই দেখেন আমি আমার ড্রাইভিং সিটে উঠে বসে গেলাম, আর অলরেডি আপনাদের আজহার ভাই কিন্তু ড্রাইভিংটা স্টার্ট করে দেবে আল্লাহর নাম নিয়ে, আশা করি আপনারা প্রচুর এনজয় করবেন। এই দেখেন এই দেখেন আমরা আমাদের ট্রাকটা নিয়ে বের হয়ে যাচ্ছি, সামনে রাখা আছে ঢাকা রংপুরের এনা ট্রান্সপোর্ট। সো এই দেখেন আপনাদের আজহার ভাই খুবই সিম্পলভাবে ড্রাইভ করার চেষ্টা করবে ভাই। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। এখন কিন্তু প্রায় সকাল 6:30 বাজতেছে, আমাদের লোড করতে করতে 6 ঘন্টা হয়ে গেছে। সো এই দেখেন এই দেখেন আপনাদের আজহার ভাই কাটা নিচ্ছে বাসটা, বাস কি বলতেছি ভাই ট্রাকটা। এখানে এখানে দেখেন এখানে কে এরা? ও ভাই এখানে পুলিশ কেন? পুলিশের সাথে কথা বলুন নাকি, দেখি তো পুলিশ ভাই কি করতেছে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। হো হো কি হইছে, থামছস কেন? আরে ভাই আপনাদেরকে কোনো সমস্যা নাকি, এই জন্য মানে জিজ্ঞাসা করার জন্য থামছি। না না ভাই সমস্যা নাই, চলে যা। আচ্ছা আচ্ছা, তো ভিয়ারে দেখেন পুলিশের ট্রাক রাখা আছে আর বাস রাখা, ভাই ভাই খালি বাস আর ট্রাক মুখে আসে কেন? পুলিশের প্রাইভেট কার রাখা আছে, আপনাদের আজহার ভাই রওনা হয়ে যাচ্ছে। এই দেখেন আল্লাহর নাম নিয়ে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি, আশা করি আপনারা প্রচুর এনজয় করবেন আজকের ভিডিওটা। এই দেখেন সাউদি আবাসও বের হচ্ছে আর রংপুর টু চিটাঙ্গের কোচ মেবি ইউনিকও আছে। ও ভাই ও ভাই ও ভাই প্রত্যেকটা গাড়ি আইসে আইসে চাপ দিতেছে, কি একটা অবস্থা। এই দেখেন এই দেখেন ইউনিক খেলার মোড়ে, ও ভাই ইউনিক খেলা স্টার্ট করে দিছে। ও ভাই জাস্ট অস্থির 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 অস্থির। সো আপনাদের আজহার ভাই যতটুকু সম্ভব সাউদিয়া বাসটাকে ওভারটেক করে দিল আর ইউনিক বাসটাকে ওভারটেক করে দিলাম। ও ভাই দেখলেন আপনাদের আজহার ভাইয়ের ড্রাইভিং দেখছেন ভাই, টাটা দিয়ে ওভারটেক করতেছি, কি একটা অবস্থা। টাটা ট্রাক দিয়ে আমরা ইনো H1 জেকে ওভারটেক করতেছি। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে তা একটু কমেন্ট করে দিয়েন ভিউয়ার্স, আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন ইনশাল্লাহ। আপনাদের আজহার ভাই মানে ড্রাইভিংয়ের দিকে ফোকাস করতেছে আর রোড পুরো খালি, সামনে একটা কাভার্ড ভ্যান আছে। এই দেখেন বলতে না বলতেই অপর লেনে চলে আসছে, এটা কোন কোচ? পূর্বাসার একটা কোচ। তো পূর্বাসা রংপুরে কি করতেছে জানি না, যাই হোক আমাদের কি, আমাদের তো কিছু করার নাই, আমরা আমাদের ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি, এটাই আমাদের জন্য ভালো। আর সামনে একটা পেট্রোল পাম্প আছে, এখানে ও ভাই এখানেও কাভার্ড ভ্যান। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, তো ও ভাই দেখলাম ভাই ট্রাক এরকম করতেছে কেন, এরকম বাউল দিতেছে কেন, কি একটা অবস্থা ভিউয়ার্স। আমার ট্রাকে কি আবারও মানে এই মাসটা আমার সাথে এরকম কাহিনী কেন ঘটতেছে আমি নিজেও বুঝতেছি না, মানে খালি ভৌতিক হামলা আমার উপরে হচ্ছে বা এখন হচ্ছে, কি একটা অবস্থা। আর এই দেখেন আপনাদের আজহার ভাই কিন্তু চালাচ্ছে। আরে আজহার ভালো আছোস? আরে আপনি কে? আরে ভুই লাগিয়ে দিই তোর ভূত ভাইকে। হ হ ভূত ভাই আপনার তো মনে আছে, আপনি কোথা থেকে আসলেন? আরে এই তো তোর সাথে দেখা করার জন্য আমি চলে আসছি। ভূত ভাই এত সকালে আপনি চলে আসছেন? হ হ আচ্ছা আচ্ছা যাই হোক ভূত ভাই আপনি তো আছেন এটাই অনেক বেশি, কারণ আপনি অনেক ভালো একটা ভূত আমি জানি। সো ভিউয়ার্স এই দেখেন ওভারটেক হয়ে যাচ্ছে, ওভারটেক এই ভাই 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 মারি মাইরা দিছে, শ্যামলী বাস মাইরা দিছে, কি একটা অবস্থা ভিউয়ার্স। শ্যামলী বাস এসে মাইরা দিছে, আমারই দোষ ছিল। আরে ভূত ভাই কিছু একটা করলেন না কেন? আরে আমি এসব করি না, কারণ এসব কইরা কোনো লাভ নাই, তুই তো সেফলি ড্রাইভ কর এটাই অনেক ভালো হবে। আচ্ছা ভূত ভাই বুঝতে পারছি। সো ভিউয়ার্স এই দেখেন আবারও আমরা আমাদের ড্রাইভিং স্টার্ট করে ফেলছি,
আর কত বড় একটা দুর্ঘটনা থেকে বাইচা গেছি ভাই, আল্লাহর নাম নিয়ে আমরা ড্রাইভিংটা করি আর জাস্ট অস্থির লাগতেছে, বা ট্রাকটা চালায় ওভারলোড, তো এই জন্য স্পিড তেমন উঠতেছে না, বা যতটুকু উঠানো পসিবল ততটুকু আপনাদের আজার ভাই উঠানোর চেষ্টা করতেছে, আশা করি আপনারাও বুঝতেছেন। ওকে যাই হোক, আমরা আমাদের ড্রাইভিং করতে থাকি, অলরেডি আমরা 5 গিয়ারে আছি। সো ওকে, রোড পুরো ফাঁকা ভাই, সকাল সকাল একটা ভাব চলে আসছে আপনারা দেখতেই পারতেছেন ভিউয়ার, বাট সকাল হয় নাই। তো ওকে, যা আমরা আমাদের ড্রাইভিং করতে থাকি, আর ভিডিওটা কতটুকু এনজয় করতেছেন তা আমি জানি না, বাট আশা করি আপনারা প্রচুর এনজয় করবেন ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর দেখেন এ ভূত ভাই, এটা কি করতেছেন? আরে তো আমি করতেছি না, তুই না স্টিয়ারিং হুইলের মতো। আরে এটা ভূত ভাই উল্টাই ফেললেন, উল্টাই ফেললেন। আরে এটা ভূত ভাই, এটা কি করলেন? আরে আমি করছি না তো, তুই আমার খালি দোষ দিতেছস কেন? এটা কি করতেছে? অন্য কোনো ভূত আছে নাকি আপনার সাথে? আরো 10 জন ভূত আছে, কি একটা অবস্থা। যাই হোক, আমরা আমাদের ড্রাইভিং করতে থাকি, আর আমি নিচে বইরা গেছি ভাই, নিচে বইরা গেছি। আমাদের ট্রাকের মালামাল ঠিক আছে কিনা তাই একটু দেখা উচিত বলে মনে করি। সো ওকে, ট্রাক ওভারলোডেড আছে, আর উপরে দেখেন হানিফ, এনা, নাবিল সব বাস চলে যাচ্ছে, আমরাও কিছুক্ষণের মধ্যে উপরে উঠা যাবো ভিউয়ার্স। আমরা নিচ দিয়ে যাই, নিচ দিয়ে কোনো ঝামেলা ছাড়া, জ্যাম ছাড়া আমি ড্রাইভ করতে পারতেছি, এটাই অনেক বড় জিনিস। সো এই 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 তো এই তো আমরা উঠে গেলাম, উঠে গেলাম, উঠে গেলাম, রোডে উঠে গেছি ভিউয়ার্স, রোডে উঠে গেছি। ইউনিক বাসটার ওভারটেক করে দিলাম, আর এখন কাভার্ড ভ্যান আছে অনেকগুলো, অনেকগুলো কাভার্ড ভ্যানের ওভারটেক করতে আসছি। এই তো এই তো এই তো হালকার উপর দিয়ে আপনাদের আজহার ভাই ওভারটেক কইলা দিল। আর ভূত ভাই আপনার কি অবস্থা? এই তো আজকে আমার মনটা খুবই খারাপ ছিল, যার জন্য আমি তোর সাথে দেখা করতে আসছি। ও বুঝতে পারছি, কেন খারাপ ভাই? আরে বলিস না, কি একটা অবস্থা, জ্যামের মধ্যে কইরা গেছো আগে, জ্যাম সামলা। আচ্ছা আচ্ছা ভূত ভাই, বুঝতে পারছি। সোভি দেখেন ভূত ভাইয়ের মন খারাপ, বাট কেন মন খারাপ তা আমাকে বললো না। সো আমরা জ্যামের মধ্যে আটকে আছি, কি একটা অবস্থা ভাই। সামনে আছে হিমাচল, হানিফ, প্লাস আরো অনেক গাড়ি আছে, আর ডানে সাউদি আসতেছে ওভারটেক করার জন্য, বাট আমি ওভারটেক করতে দিব না। সো এই এই সাউদিকে একটা চাপ দিয়ে আমরা লেন ইন করে ফেলছি, আর খুবই ঝাঁকানাকা একটা রোড ভাই। আপনাদের হাজার ভাইয়ের স্পিড দেখছেন ভাই, ট্রাকের তেমন একটা স্পিড নাই। সো আমরা আস্তে ধীরেই যাই, টাটা ট্রাক ওভারলোডের জিনিস, সো আপনারা বুঝতেই পারতেছেন। যাই হোক, আমরা আমাদের ড্রাইভিংটা চালায় যাই। আর আপনারা কে কে আমার নতুন চ্যানেল তথা আজহার ভাই অফিসিয়াল এখনও সাবস্ক্রাইব করে নাই তারা একটু কমেন্ট করে দিয়েন তো ভাই। আপনারা কেন সাবস্ক্রাইব করেন নাই তাও কমেন্টটা করে দিয়েন, আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন। আর ভূত ভাই আপনি কি চালাবেন? আমার তো চালানোর ইচ্ছা ছিল আজহার, বাট আমার সাথে 10 জন আছে, এখন যদি আমি চালাই ওরা 10 জন খেপা যাবে, সো তুই চালা। আচ্ছা আচ্ছা ভূত ভাই, বুঝতে পারছি। সো ভিউয়ার দেখবেন ভূত ভাইয়ের সাথে 10 জন আছে বুঝলে, উনি আজকে আর ট্রাকটা চালাবে না, আমি আমার চালানোর দিকে ফোকাস করি। সামনে আছে হিমাচল, আছে ওভারটেক করা যাবে, ওভারটেক 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 করা যাবে না। সো আবার আমরা আমাদের লেনে করে ফেললাম, এখন ওভারটেক করার জন্য চেষ্টা চালাচ্ছি, বাট করা যাবে না কারণ আবারও গাড়ি চলে আসছে। ও ভাই আজকে রাস্তায় এত চাপ কেন, কি একটা অবস্থা। সো আপনাদের সবার একটা কথা, মানে কমেন্ট আমি বেশি পাই যে আজহার ভাই আপনি বেশি কথা বলেন। সো ভাই আপনাদেরকে কিছু একটা কথা বলতে চাই, তা হচ্ছে আপনাদের আজহার ভাই বেশি কথা বলার কারণ আছে, তা হচ্ছে আমি ভাই ভিডিও বানানোর সময় অনেক ক্লান্ত হয়ে যাই, কথা না বললে আমার বোর ফিল হয়, যার জন্য আমি কথা বলে বলে ড্রাইভ করি। আর আশা করি আপনারাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। সো আপনাদের আজহার ভাই যতটুকু সম্ভব আপনাদেরকে কিন্তু বিনোদন দেওয়ার জন্য ভিডিও ক্রিয়েট করে। আর যারা যারা এখনও আমার নতুন চ্যানেল, ও ভাই কয়বার বলবো, বলতাম না আর বলতাম না ভাই আর বলতাম না, আপনারা যারা যারা টেক গেমার রেজেডাক্স এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর এখানে এখানে বামলাইন ইউজ করে সবার ওভারটেক করে দিতেছি। ওকে ওকে ওকে, হালকার উপর দিয়ে হানিফ মামার ওভারটেক করে দিলাম, অনেক অনেক ও ভাই ফার্স্ট ট্রিপ, সবচেয়ে ফার্স্ট ট্রিপের বাস। সো কি একটা অবস্থা, ওভারটেকে একটা ব্রেক মারলাম, টাটা বাসের এই একটা ঝামেলা ভাই, টাটা অশোক লেল্যান্ড ইসুজু এগুলো বাসের এই ঝামেলা, যখন ব্রেক ক্লিক করবেন তখন দেখবেন স্পিডটা পুরো ডিকারেজ হয়ে যায়, আর স্পিড তুলতে তুলতে পুরো মানে কেল্লাফতে হয়ে যায় এমন একটা অবস্থা। সো এই দেখেন সব বাস, আমি একটু ব্রেক মারার সাথে সাথে সবাই চইলে গেছে, আর সামনে রাস্তার কাজ চলতেছে। তো ভাই ও 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 ভাই এই ভাই বাসের ট্রাক এরকম করতেছে কেন? আরে ভূত ভাই আপনার সাথের ভূতটা কি কেউ মানে এরকম করতেছে? আচ্ছা আমি জিজ্ঞাসা করে তোরে জানাচ্ছি আচ্ছা। ওকে ভূত ভাই জানান তো। সোভিয়ার দেখুন আমার ট্রাকের ব্যালেন্স নিজের থেকে চইলা যেতেছে, কি একটা অবস্থা। ভূত ভাইকে জিজ্ঞাসা করার জন্য বললাম ওনার সাথের গুলা কি এরকম ফান করতেছে কিনা। সো হ আচ্ছা তুই ঠিকই ধরছস, আমার সাথের একটা ছোট ভূত আছে, ও একটু মানে শয়তান টাইপের, সো একটু হিটলারি করতেছে। ও আল্লাহ ভূত ভাই, ওরে বলেন হিটলারি না করার জন্য। আচ্ছা বল মনে, তুই তো ড্রাইভিং এর দিকে ফোকাস কর। আচ্ছা ভূত ভাই, সোভিয়ার দেখেন আমরা অলরেডি বগুড়ার আশেপাশে কিন্তু চলে আসছি ভাই, কি একটা অবস্থা।
ভিডিওটা কেমন লাগতেছে তা কমেন্ট করে দিন। আর কেউ ভয় পায় না, কারণ ভাই এটা গেমস, গেমসের মধ্যে আপনারা যারাই কাহিনী বানাইতেছে, সো ভয় পাওয়ার কিছু নাই, সত্যিকারের ভূত না। সো এই দেখেন আপনাদের রাজার ভাই খুবই স্মুথলি ড্রাইভ করতেছে, আর পুরো আপনাদেরকে বাইরের ভিউ থেকে দেখাই, দেখেন কয়টা বস্তা ভাই, প্রায় 20-30টা বস্তা আছে চালের। সো চালের বস্তাগুলো নিয়ে আপনাদের রাজার ভাই টানতেছে, এই আবার আমাদের ব্রেক দিতে হবে। সো আবারও আমরা ব্রেক দিয়ে দিলাম, ব্রেক দিয়ে আবারও টান শুরু করে দিছি। সো কি একটা অবস্থা ভাই, আজকে কিন্তু ড্রাইভ করিলাম, মজা পাইতেছি, আবার ভালো লাগতেছে না, কি একটা অবস্থা। সো আপনাদের রাজার ভাই দেখেন কত সুন্দরভাবে ড্রাইভ করতেছে ভিউয়ার্স। সো সামনে যাওয়ার পরে আমরা এই 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 তো এই তো এই তো এই তো ভাইয়া এই তো এই তো এই তো ওভারটেক করে দিব, এটা ওভারটেক করে দিব। রোড ক্লিয়ার আছে, রিস্কি ওভারটেক হবে না কি, রিস্কি ওভারটেক হবে না ভাই রে ভাই, কী একটা অবস্থা দেখবেন ভিউয়ার্স, একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেলতো আপনাদের রাজার ভাই। আচ্ছা যাই হোক, ভিডিওটা কেমন লাগতেছে তা কমেন্ট করে দিয়েন। আর অনেক অনেক অনেকগুলো ভিডিওর ভাই পার্ট টু কিন্তু রয়ে গেছে, সো ইনশাল্লাহ এক এক করে সবগুলোর পার্ট টু আমি আপলোড করব। সো আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন, এনজয় করেন, ইনশাল্লাহ পার্ট টু সবগুলোর ভিডিওটি আসবে। ও ভাই বা ট্রাকটা এরকম করতেছে কেন, আরে ভূত ভাই ট্রাকটা তো উল্টাই ফেললেন। আচ্ছা আমি সোজা করতেছি, থাম। সো ভিউয়ার দেখেন ভূত ভাই এই শেষের দিকে এসে একটা কেল্লাফতে ট্রিক দেখালো, আমাদের ট্রাকটাকে সোজা করে ফেলছে। সো এরকম পাওয়ার ভূত ভাই আর আছে বলে আমি মনে করি। সো আজকের মতো আপনাদের রাজার ভাই বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে দিয়েন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ধামাকা বা এরকম এপিসোড নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর এই ফাঁকে আমি ওভারটেক করে দিতেছি ভিউয়ার্স।